নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে স্বাগত। তো এই যে ভ্যাকেন্সিটা আসিছে, সেটা আসিছে আমার জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড তরফরু, নাভিক জেনারেল ডিউটি পাই ভ্যাকেন্সিটা আসিছে। 10+2 এন্ট্রি পাই 2020 ব্যাচ পাই, এবং তার অনলাইন ফর্ম আবেদন 26 জানুয়ারি আরম্ভ হয়ে শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত অছি। তো চালু দেখিবা কোন কোন এতে অছি ডিটেলস। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন পাই যদি কথা হবা, তাহলে আমি 10+2 পাস হইতিবা আবশ্যক, এবং সেথিরে মিনিমম 50% এগ্রিগেট মার্ক রহিতিবা আবশ্যক। এজ লিমিট রয়েছে সেটা 18 বর্ষরু ম্যাক্সিমম 22 বর্ষ হইতিবা আবশ্যক। আর জন্মদিন সেটা আছে 1 অগস্ট 1998 31 জুলাই 2002 মধ্যে হইতিবা আবশ্যক। এজ রিলাক্সেশন মধ্যে যেমিতি লেখা কথা রয়েছে, এসসি এসটি পাই 5 ইয়ার রয়েছে, এবং ওবিসি পাই 3 ইয়ার এজ রিলাক্সেশন মধ্যে রয়েছে। তার ওদার বেনিফিট আমার যে বেসিক পে রয়েছে 21,700 রয়েছে, যেটা লেভেল 3 রয়েছে সেটা 21,700 টাকা, এবং প্লাস দি অর্নার্স এলাওয়েন্স ওদার এলাওয়েন্স মধ্যে মিলুছে। ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 260টা ভ্যাকেন্সি আছে। আপনার ইউআর জেনারেল ক্যান্ডিডেট মানক 113টা ভ্যাকেন্সি, ইডব্লুএস ক্যান্ডিডেট 26টি, ওবিসি পাই 75, এসটি পাই 13টি ভ্যাকেন্সি, এসসি পাই 33টি ভ্যাকেন্সি, টোটাল উপরে 260টি ভ্যাকেন্সি আছে। এই জবরে আমার প্রমোশন মধ্যে রয়েছে, প্রমোশনের লাস্ট কু আপনার লাস্ট যে উপর র্যাঙ্ক হয়েছে তার প্রধান অধিকারী পর্যন্ত প্রমোশন হওয়ার সম্ভাবনা এতে অছি, যেটা কি লেভেল 8 র, যার স্কিপ পে স্কেল হচ্ছে 47,600 টাকা। তো বহুত বড়িয়া জব এটা। ওদার বেনিফিট যদি কথা হবা, তাহলে বহুত গুড়ি অলগা বেনিফিট মধ্যে রয়েছে, তার ক্যাজুয়াল লিভ রয়েছে 45 ডে, তারপরে 8টি ক্যাজুয়াল লিভ রয়েছে, আপনার ইন্স্যুরেন্স গ্রাচুইটি স্কিম রয়েছে, রিটায়ারমেন্ট স্কিম রয়েছে, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, অনেক জিনিস মিলে কোস্ট গার্ডকে যা যা মিলে সুবিধা সুযোগ সব মিলুছে। আপনার এটা আপ্লাই করা www.joininindiancoastguard.gov.in যাই আপ্লাই করে পারবে, হলে অনলাইন আবেদন আরম্ভ হয়নি, ফর্ম 26 জানুয়ারি সেটা আরম্ভ হব, এবং লাস্ট ডেট 2 ফেব্রুয়ারি পর্যন্ত রহব, অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হব এই 7 দিন ভিতরে আপনার আপ্লাই করা পড়ব। আপনার 10th ক্লাস সার্টিফিকেট, ইমেল আইডি, মোবাইল নম্বর দরকার অ্যাপ্লাই করা। এক্সামিনেশন সেন্টার যদি কমে কথা কহবা, তাহলে এটা আপনার এক্সামিনেশন সেন্টার গুলো রয়েছে, দিয়া হয়েছে কোন কোন রাজ্যের কোনটা রহবা কথা। তো মু ওড়িশার দেখাই দেছি, ওড়িশার আপনার যদি কথা হবা, ওড়িশার তাহলে পারাদ্বীপরে রয়েছে, ওড়িশার পারাদ্বীপরে রয়েছে সেন্টারটা, নর্থ ইস্ট জোনের অন্ডারে আসুছে আমার ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল হলদিয়া আসুছে, বিহার ঝাড়খণ্ড কলকাতার পড়ব, তুমি ওড়িশা পাই ইম্পর্টেন্ট পারাদ্বীপরে অছি। সিলেকশন প্রসিডিউর যদি কথা হবা, তাহলে সিলেকশন প্রসিডিউর ফার্স্ট আপনার রিটেন এক্সামিনেশন হব, রিটেন এক্সামিনেশন +2 লেভেল কোশ্চিন আসবে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি রু কোয়ান্টিটি পেয়ার আসবে, জিকে আসবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আসবে, রিজনিং আসবে, এবং রিটেন এক্সাম কোয়ালিফাই কলা পরে আপনার ফিজিক্যাল ফিটনেস টেস্ট হব। ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনার মুখ্য 3টা জিনিস রয়েছে, 1.6 কিলোমিটার রন রহিবে আপনার 7 মিনিট সময় ভিতরে, 20 স্কোয়াট আপ মানে উঠক বৈঠক, এবং 10টা পুশ আপ রয়েছে। তারপরে ফিজিক্যাল ফিটনেস সরিগেলা পরে আপনার মেডিকেল এক্সামিনেশন আছে, মেডিকেল এক্সাম সিলেক্ট হলা পরে আপনার ট্রেনিং রহব, ট্রেনিং যে সিলেক্ট হবে যে পিলা মানে তাঙ্কর ট্রেনিং হব, INS চিলিকারে তাঙ্কর ট্রেনিং পিরিয়ডটা হব। রিটেন এক্সাম এবং ফিজিক্যাল ফিটনেস সিলেক্ট হওয়ার পরে যে মেডিকাল স্ট্যান্ডার্ড টেস্ট হব, তো মেডিকাল রে আমার হাইট, চেস্ট, ওয়েট, ইয়ারিং আদি সব চেক করা হব। হাইট আমার মিনিমাম 157 সেন্টিমিটার রয়েছে, এবং চেস্ট 5 সেমি এক্সপেনশন হওয়ার কথা আপনার, এবং সে তার যে অছি লিমিট, তার ওয়েট এবং ইয়ারিং তার যে একসেপ্টেবল লিমিট রয়েছে সেটা নিয়ে হব, ভিজুয়াল স্ট্যান্ডার্ড, ট্যাটু আদি চেক করা হব। মেডিকাল এক্সামিনেশন সিলেক্ট হয়ে সারা পরে সেমানকে ট্রেনিং পিরিয়ডে ইয়ে করা হব, এবং অগস্ট 2020 আমার ট্রেনিংটা INS চিলিকারে অনুষ্ঠিত হব।
ତ ବସ୍ ଏହି ଭିଡ଼ିଓରେ ଏତିକି ସବୁ ଡିଟେଲ୍ସ ଆମେ କହିସାରିଛୁ। ଆପଣ ଡିଟେଲ୍ ଦେଖିବା ପାଇଁ ପୁଣି ଏଇ PDFର ଲିଙ୍କଟା ଆମେ ଡେସ୍କ୍ରିପସନ୍ରେ ଦେବୁ, ଯାଇକି ଆପଣ ଦେଖିଦେବେ। ଏବଂ ତାର ଲାଷ୍ଟ ଡେଟ୍ ହେଉଛି 2 ଫେବୃଆରୀ 2020। ଆଗରୁ ଆପଣ ଯେଉଁମାନେ ଆପ୍ଲାଏ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ରେ ଚାକିରି କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସେମାନେ ନିଶ୍ଚୟ ଏହାକୁ ଆବେଦନ କରିବେ। ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁଗଣ, ଏହି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସାଙ୍ଗମାନଙ୍କ ସହ ସେୟାର କରନ୍ତୁ। ଆଉ ଏହିଭଳିଆ ନୂଆ ଜବ୍ ଇନଫର୍ମେସନ୍, କରେଣ୍ଟ ଆଫେୟାର୍, ଷ୍ଟଡି ମେଟେରିଆଲ୍ ଆଦି ଆମ ଭିଡ଼ିଓରେ ଆମେ ପ୍ରଦାନ କରୁଛୁ, ତେଣୁ ଆପଣ ନିଶ୍ଚୟ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ।